দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 13 লক্ষ টাকা দামের টাইটানিক। দর্শক এই যে গরুটি দেখতে পাচ্ছেন নাম টাইটানিক, তার যিনি মালিক আমরা তার সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই গরুটার লাইভ ওয়েট কতটুকু? লাইভ ওয়েট অবশ্যই নির্ধারণ করেন, তবে আশা করা যায় 1100 ইনশাআল্লাহ হবে। 1100 কেজি। আর গরুটার বয়স কত? বয়স 4 বছর উপরে। কি জাত এটা? আমরা প্রতি বছরই এই কোরবানির হাটে, বিশেষ করে গাবতলি হাটে দেখি যে ঝিনেদা, কালীগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলের ম্যাক্সিমাম গরু আসে এবং বড় গরুগুলোও ওইখানকার। মানে আমাদের অন্যান্য অঞ্চলগুলোর মানুষ গরু পালন করে, কিন্তু আমরা বড় গরু আপনাদের ওই দিক থেকে দেখি, মানে আগ্রহটা কীভাবে তৈরি হয় একটু বলবেন? আগ্রহটা আসলে গরু পুষতে পুষতে আসলে গরুর সাথে একটা মহব্বত হয়ে যায়, বড় গরু পোষার যে একটা আপনার শখ, হ্যাঁ এটা কিন্তু জন্মাইয়া যায় আসলে। হ্যাঁ, শখের বসে আসলে বড় গরুগুলো বেশি পোষা হয়। আমাদের অঞ্চলে বেশিরভাগই বড় গরু ইনশাল্লাহ তৈরি হয়। এটাও আপনারা দেখছিলেন টাইটানিক, এই নামটা কিভাবে তৈরি হলো টাইটানিক? আসলে যখন আমি গরুটা কুরাই করি তখন আমার পাশে মামা ছিল। জি। এবং আমার মামা শখের বসে গরুটার নাম রাখছিল টাইটানিক। জি। আমি সেই নামের উপরেই ওনার নামটা দিই কালীগঞ্জের টাইটানিক। কালীগঞ্জের টাইটানিক। তো টাইটানিক আপনি দুই দাঁতে নিয়ে আপনি পেলেছেন? জি জি। তো তখন আপনি কিনেছিলেন কত টাকা দিয়ে? প্রতিদিন এভারেজ কেমন খাবার পরে? আপনার দানাদার খাদ্য 10 কেজি মতো দেওয়া হয় এবং কাঁচা ঘাস এবং ওর প্রিয় যে অনেকগুলো খাদ্য রয়েছে সেগুলো ওনাকে দেওয়া হয়। আচ্ছা, আর আপনি আনছেন কবে গরুটি? আমি আজকে আনছি। আজকে এনেছেন? আপনাকে একটা বিষয় আমি একটু ভিন্নতর বিষয় আপনার কাছে উপস্থাপনা করি। আপনি কি এবারেই প্রথম আসছেন গাবতলি হাটে? এইবারই প্রথম আসছি। আমি 2-3 বছর আগে এখানে বীর বাহাদুর, তারপরে যুবরাজ এসেছিল আপনার ঝিনেদা থেকে এবং বীর বাহাদুর এসেছিল ঈশ্বরদী থেকে। তা আমরা শেষ মুহূর্তে দেখেছি যে দুইজন যারা গরুটি নিয়ে এসেছিলেন তারা মনোকষ্টে গরু শেষ পর্যন্ত কম দামে বিক্রি করে দেন। তো আপনার প্রত্যাশিত মূল্য আমি যতটুকু শুনেছি, কত চেয়েছেন এটা? আমি চেয়েছি মাত্র 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা। নিশ্চয়ই গরুটি বিক্রি হবে এবং এসব গরু পালন করার ক্ষেত্রে আপনারা খুব কষ্ট করে পরিচর্যা করেন, কিন্তু হাটে এসে প্রচুর মানুষ থাকে, জনসমাগম থাকে, এর ভিতরে গরুগুলোও অনেকটা অস্বস্তি বোধ করে থাকে। তো সেক্ষেত্রে আপনার গরু দ্রুত বিক্রি হবে সেটা প্রত্যাশা করি। এই যে ঢাকায় আসছেন, গাবতলির হাটের ব্যবস্থাপনাটা কেমন একটু বলেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, এখানে ব্যবস্থাপনা খুবই ভালো এবং শুনেছি এবং দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আরও ভালো পরিবেশ, এইভাবে পরিবেশটা থাকলে অবশ্যই আমরা খুশি হব। আচ্ছা, এই গরুটাকে প্রতিদিন গোসল করেন কয়বার? এটি একবার করে গোসল দেয়া। একবারই গোসল দিতে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসাইন। আচ্ছা, আপনি কি চান যে মানুষ যদি কেউ ফোনে যোগাযোগ করতে চায় নাম্বার দিতে ইচ্ছুক? হ্যাঁ, তাহলে নাম্বারটা একটু বলুন। নাম্বার হচ্ছে 01710 18254। 18254, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। জি, তবে যারা ক্রয় করবেন তারাই শুধু ফোন দিবেন করার জন্য। ঠিকই আছে, আসলে যারা ক্রয় করবেন না তারা যেন ডিস্টার্ব না করেন। গরুটি গাবতলি হাটে ঢুকে বাম পাশে এবং গরুটি দেখতে খুবই সুন্দর, লাল এবং কালো বর্ণের মিশ্রিত গরু। এই গরুটি তিনি অনেক যত্ন সহকারে পালন করেছেন, নাম দিয়েছেন টাইটানিক এবং 13 লক্ষ টাকা তার প্রত্যাশিত দাম।
তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার গরুটি বিক্রি হোক এবং আপনি খুশি খুশাল মতো বাড়িতে থাকেন, এটাই আমাদের প্রত্যাশা। সকলে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন গরুটা বেঁচতে পারি। ঠিক আছে, আপনি গরুটার পাশে দাঁড়ান একটু। মোবাইলের ফ্রেমে আটে না, এত বড় করে আরো ভালো লাগবে না। দর্শক, এত বড় গরু যে মোবাইলের যে ভিডিওর ফ্রেম, সেই ফ্রেমে ছবি তোলা দুষ্কর হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন নড়াইলের ক্যাপ্টেন এক, দুঃখিত কারেন্ট চলে গেল। দর্শক দেখতে পাচ্ছেন কালাপাহাড় ওয়ান এবং কালাপাহাড় টু। এখানে যে সাদা গরুটি দেখতে পাচ্ছেন, মেহেরপুর থেকে আনা গরু, 15 লক্ষ টাকা প্রত্যাশিত দাম। গাবতলি গরুর হাটে ঢুকে ডানে বামে অনেকগুলো বড় গরু এসেছে এবং এই গরুগুলোই গাবতলির সব থেকে বড় গরু। দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটি দাম চেয়েছে 15 লক্ষ টাকা, বিশাল সাইজের গরু। দর্শক, গরু ঢুকছে সাথে। দর্শক, গাবতলিতে নতুন একটি গরু এসেছে, দেখুন এটাকে কিভাবে সামাল দেয়। বিশাল একটি গরু এসেছে এবং এটাকে নিয়ন্ত্রণ করতে দেখুন হিমশিম খাচ্ছে।
গরুটিকে ধরে রাখতে পারলো না, বের হয়ে গেল বাইরের দিকে। দর্শক দেখতেই পাচ্ছেন গাবতলি হাটে বিশাল বিশাল গরুর সমাগম এবং বড় গরুর সংখ্যা অনেক। এবছর এখনো পর্যন্ত 20 থেকে 30টা বড় গরু আমি দেখেছি। প্রতিটা গরুই 15 থেকে 20 লক্ষ টাকা তাদের প্রত্যাশিত দাম। গাবতলি হাটে অস্থায়ী যে হাট, এই হাটে বেশ কয়েকটি জায়গা তৈরি করা হয়েছে যেগুলো বড় গরুর জন্য শুধুমাত্র। দুইটা দশ হলে আপনি ছেড়ে দেবেন? দর্শক একটু দেখুন, এই দুটো গরু 10 লক্ষ টাকা হলে বিক্রি হয়ে যাবে। দর্শক এখানে এক ভাই গরু নিয়ে এসেছেন, দুটি গরু চাপানগঞ্জ থেকে, এবং দুটি গরুর মূল্য তিনি চেয়েছেন 10 লক্ষ টাকা। দুইটি গরুর মূল্য একসঙ্গে তিনি দুটি গরু যদি কোনো ক্রেতা কিনতে চান তাহলে তিনি 10 লক্ষ টাকায় গরু দুটো বিক্রি করবেন। আমরা একটু গরু দুটো দেখানোর চেষ্টা করি, তারপরে আমি ওনার সঙ্গে একটু কথা বলব। অনেক বড় দুটি গরু, আসলে রিজনেবল প্রাইসে যদি দাম চায় তাহলে বিক্রি হওয়া সহজ। আপনার নাম কি? নুরুল হক। আপনি কিনেছেন আর ওইটা ছোট অবস্থায় কিনেছেন, ওইটা বয়স কত হবে? মনে করছি যে গরু বেঁচে যেতে হবে, 5টা গোল বেচবো, বেঁচে শুনে বাড়ি যাবো। কয়জন আসছেন এই গরু নিয়ে? আমরা দুজন এসেছি। দুইজন নিয়ে আসছেন? এই গরু আনার খরচ কেমন ছিল? খরচ আর ওখানে খরচ 20,000 ভাড়া দিছে গাড়ি ভাড়া, এখানে 20,000 টাকা দোকা ভাড়া, নিজের খাওয়া 10,000 টাকা দুটো লোক, 50,000 এমনি বাইরের খরচ। আচ্ছা, এমনি 50,000 টাকা অলরেডি চলে গেছে। এগুলো কি খাওয়াইতেন? এগুলো খাই ভুট্টা। আচ্ছা, আর বুট। আচ্ছা, আর খেসারি একটা মিশে দিতাম। আচ্ছা, আর শস্যের ঘানের ফুল এগুলো খাওয়াইতেন? আর অন্য কিছু খাইতাম? অন্য কিছু খাওয়াইতেন না। এগুলো যত্ন করার জন্য প্রতিদিন গোসল কয়বার দেওয়া লাগতো? গোসল আমি একদিন পর পর করতাম, 8 দিন পর পর করতাম। গোসল আমি খুব করতাম না, খুব করতাম না না। দুইটা গরুর দাম চেয়েছেন 10 লক্ষ টাকা, 10 লক্ষ হলে আপনি বিক্রি করে দেবেন? এখন দাম চাইছে 15 লাখ 12 লাখ চাইবো, কিন্তু 10 লক্ষ হলে দিয়ে দেবো। 10 লক্ষ হলে দিয়ে দেবো। আমি আপনাকে সুযোগ দেব, আপনি কি মোবাইল নাম্বার দিতে চান? মোবাইল নাম্বার তো আমার কাছে থাকে না, ভাগিনাকে ডাকি। আচ্ছা ঠিক আছে, ভিউয়ার্স গাবতলি হাটে ঢুকে বাম পাশে একটু আগালেই, আপনার নাম কি বলছেন? নুরুল হক। একটি কালো এবং একটি সাদা, দুটি গরু 10 লক্ষ টাকা হলে বিক্রি করবেন? আসলে অনেক বেশি দাম চাইলে হবে না, দাম কেনার উপযোগী হইতে হবে, এবং তিনি আমি যতটুকু গাবতলি হাট দেখেছি তিনি কেনার উপযোগী চেয়েছেন, দাম চেয়েছেন। এখনো পর্যন্ত দাম হয় নাই কোনো। আপনাকে ধন্যবাদ স্যার। আর একটা এই গোটা 3 কিন্তু বলেছে কালকে। আচ্ছা,
এগুলোটা 3 লক্ষ অলরেডি দাম হয়ে গেছে আচ্ছা আমরা 4 এ বলেছিলাম আপনারা 4 এ বলেছেন অর্থাৎ ওইটা একটু বেশি এটা কম ওইটা মানে আপনি দুইটা একবারে 10 চাচ্ছেন ওইটা কত দিবেন আর এটা কত দিবেন এটা ওই 70 এর গেলে একটু এই 4.5 এর মধ্যে 4.5 এর ভিতরে এটা দেব ওইটা 5.5 আর এটা দেব বাবা ছুট করে দেব বাবা 9 এ কি 8 এ এরকম বেশি দাম চা ফলাতে বাবা আমাকে ফলাতে হবে হ্যাঁ না সেটা তো অবশ্যই আপনি দাম চাবেন তারপরে ক্রেতা বিক্রেতার সাথে কথাবার্তার মাধ্যমেই এটা বিক্রি হবে আপনাকে ধন্যবাদ না কত সাথে মিল আছে স্যার না না হবে না স্যার না না তা তো অবশ্যই অবশ্যই আর মোবাইল নাম্বার আপনার মুখস্থ নাই না না মোবাইল নিয়ে বলেন স্যার আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমরা একটু দেখাচ্ছি সোজা গাবতলি হাটে ঢুকে বাম পাশে যে বড় গরুগুলো থাকে বড় গরুগুলোই সিরিয়ালে 10-12টি গরুর পরেই এখানে এই গরু দুটি রাখা আছে এবং ওনার চেহারা তো দেখলেনই ওনারা আসেন এখানে দুইজন এবং গরু দুটি একসঙ্গে বিক্রি করতে পারলে ওনারা উপকৃত হবেন তো ভিউয়ার্স আপনাদের আমাদের এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ